সম্মানিত সুধী, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা হচ্ছে। বিশেষ করে আজকে আমি বাংলাদেশের সম্মানিত একজন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কল রেকর্ডটা শুনলাম কিছুক্ষণ আগে। আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করছি, কোনো খেলোয়াড়দেরকে আমরা রাজনীতিতে ঢুকাবো না। কথা বুঝতে পারছেন? আমরা এমন কিছু কথা বলবো না যার কারণে আমাদের প্রতি যেন তাদের শ্রদ্ধা ভক্তি যেন কমে না যায়। আমি তার কল রেকর্ড শুনছি, আল্লামা মামুনুল্লাহ সম্পর্কে সে ভালো বক্তব্য দিছে, বলছে হুজুর যদি আমাকে জানাইতো আসার কথা বলতো আমি আমার বাড়িতে নিজে আপ্যায়ন করতাম, ওনার নাস্তা বা আমি বানায় দিতাম। আল্লাহু আকবার বলে। সে বলতেছে ভাই আমি তো আমার দুইটা বাচ্চাকে আমি কোরআন পড়াচ্ছি, আমি আলেমদেরকে যে কি পরিমাণ মহব্বত করি সেটা আপনারা জানেন না, আমাকে জানানো হয় নাই, যদি আমি জানতাম হুজুররে আমি নিজেই না খেদমত করতাম। এই জন্য ওনার ব্যাপারে আমরা সমালোচনা না করি, সমালোচনা না করি। উনি ভালো মানুষ আমিও জানি, ভদ্র মানুষ, এই জন্য আমরা ওনাকে বিভিন্ন জায়গায় জড়িত হয়েছি। ফেসবুক পুরাটাই তুলফার হয়ে গেছে, বয়কট করো বয়কট করো, কেউ আছে এমনি নাচে, দুই বাচ্চা দুধ খায় নাচে আর একটাও নাচতেছে, জিজ্ঞাসা তুই নাচস কার, তোর আর তালে তালে নাচি, তা আমরা কেড়ে নাচি জানাস তো কেড়ে, আমরা দুধ খেয়েছি এলে নাচি, বা আমি তুই বুঝছি না তোরা নাইছে আমিও নাচতেছি। তো কিছু মানুষ আছে এক দুইটা কথা শুনে আর কেউ আছে না শুনে হেড তালে তালে মারে। এই জন্য আমরা কারো মন্তব্য করি না, কিন্তু একটা কথা শুনে রাখবেন, বাংলাদেশে এখন বর্তমানে নাস্তিকদের একমাত্র ভ্রমণকারী আমি মনে করি আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিম সাহ, জিন্দা শাহজালাল, তাদের ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় জনগণ বসে থাকবে না। এতটা নরম ভাবলে সমস্যা, দাদা বুঝছেন না, দেয়ালে ফিট লাগলে তখন কিন্তু সমস্যা আছে। মরহুম শেখ মুজিবুর রহমান যখন বলছিল তোমাদের যা কিছু হাত আছে সবগুলো হাতে নিয়ে নেমে যাও মাঠে, তার এই ডাকে বাংলাদেশের একেবারে প্রত্যেকটা অঞ্চল থেকে যার যা কিছু ছিল সব নিয়ে মাঠে লাগছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আমরা শ্রদ্ধা করি এবং মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, কারণ সে এই দেশ স্বাধীন করছে এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তার ডাকেই কিন্তু মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল, আর তার ডাকের মধ্যে ইনশাআল্লাহ ছিল, মানে আল্লাহর উপরে আস্থা ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে যখন মাঠে ময়দানে নামছে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, ঠিক কিনা?